तो हमरा के बुझते हबे आर बोलसी 75 বছরে ইয়ার ঝান্ডা উয়ার ঝান্ডা সেই কাড়া গরুকে যেমন গহাইলে বাইরাই দিলে আঙ্গাটাই দাঁড়ায় আর জোয়েন্টটা দিয়ে চলল তো আমরা সবাই কিন্তু জোয়াল দিয়ে বাহে খাই যেত না বাইছে না সত্যি বলো বাহে খাইতে হে আমরা কে দেখো বাইছে দাদা আপনার দিদি আছে না আমাদের দিদি কিন্তু কথা আছে বাইচা বলো যান নতুন ছেলে জানে না বাইচা বলো যার ঘরে বেশি গরু থাকে কারণ ওরা কিন্তু হাল দিচ্ছে সেই হালটা চাষায় যার বেশি চাষ ন ও বলে বাবু তোর তোকে কত লাগবে বল তোর হালটা দে আমাকে ওই হালটা এক মাস বা দু মাস বাহে আর দিয়ে দিলে ওইটা তুমি বাইচা বলো তো আজ করবে না বাইচা বলো তার মতো রাজনীতির লোকরা ছাটাছে আর করবে না করবে না যেন কেন বাইচা বলো না হয় ওরে ভাই কর্মীদের 75 বছরের নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব ডিসিশন নিয়ে চলার ক্ষমতা রাখে নাই আমরা ভাবি উচ্চ পরিণীয়রে সমস্ত দল পরিচালনা করে তারাই মনে আমাদের ভগবান তারাই সব কিছু করবে আজকে গান্ধী ফিলোসফি বলুন সুভাষ ফিলোসফি বলুন আজকে স্পিরিচুয়ালিজম বলুন সবাই চালাচ্ছে ওইটাই কেউ বলছে শালা রাগের কাপে যা পাটিপুটি করবো না বাপ উহাদের খপ্পরে পরে আমি শালা ঠাকুর ঠুকুর করে থাকি যত ব্রাহ্মণেই হয়েছে যত ঠাকুরের শ্রেষ্ঠ হলো হয়েছে না বলুন অনুকূল ঠাকুরের স্বরূপ আনন্দ লাভ আনন্দ ব্রহ্মচারী যত কেশব সবাই ওরাই তো রাজনীতি করলে কেডার আর ধর্মনীতি করলে শিষ্য হয়ে থাকতে হবে ভিতর ঘরে কুনে চুপ হয়ে রইতে এই জন্য বলছি আমাদের আদর্শ কুরমালি শুধু মুভমেন্ট নয় কুরমালি শুধু হামদুমি নয় কুরমালি ইজ এ ফিলোসফি কেন কুর্মী আন্দোলন কুর্মী সমাজের এতটুকু পেয়েছিল মহাত্মা রামমোহন আর বিদ্যাসাগর আমাদের সমাজ ব্যবস্থায় কোন লোক কোন বেটি ছেলে বিধবা হলে তাকে সাঘা দিবার প্রচলন আছে না নাই ব্রাহ্ম সমাজে ছিল ছিল কি ওইটাটুকু বহে নিয়ে গেল আর মহাত্মা রামমোহন আর বিদ্যাসাগর হইল মহাপুরুষ হইল না নাই তাহলে বলুন যে আদর্শের ভিত্তিতে যে জাতে সংস্কৃতি দ্বারা আপনি মনে হয়েছেন তা বড় হয়েছেন জন্মেছেন তার সংস্কৃতি কত মহান কত সমৃদ্ধ ঠিক না তাহলে আমরা সেই জাতি সেই সম্প্রদায় আমরা বড় হয়েছি আমরা খাইতে খাতে জানি লুটিয়ে খাতে জানি না আমাদের কুরবানি একটা কথা আছে যেদে জন্দে জন্দে পানিক সৎ তন্দে তন্দে কুর্মিক নৎ এটা বুঝতে নাই পেলে মানে যেখানে জলের আশ্রয় থাকে সেদিকে কুর্মিরা যায় মানে চাষবাস করে আমাদের এইটা কথা আছে কুরবানি কথা তো বন্ধু আজকে 75 বছরে আমাদেরকে পঙ্গু করেছে সেই জন্য বলছি চিন্তা ভাবনার দরকার আছে বাচ্চারা পড়াশোনা ছেলেগুলোকে বলবো পড়াশোনা করো চাকরি করো সব কিছু করো কিন্তু কিন্তু বুঝার চেষ্টা করতে হবে এটা একমাত্র বিনোদ মাহাতোই বলেছিল পড়ো আর লড়ো বিনোদ মাহাতো মাহাতো ঘরের ছেলে ওকে কোর্টে বসতে নাই দিয়েছিল বহুত সংগ্রাম করে আর কোর্টে উকিল হয়েছে তো বিনোদ মাহাতো সেটা বলেছিল তো দাদা এই কুর্মী জাতিতে এই যে এত বড় একটা মহান আদর্শ মহান সেই জিনিস থেকে আমরা কেন আজকে ভুলব তো আমি বলছি এই কুর্মী জাত তার ভাষা তার ভাবনাকে কিভাবে বিকশিত করবে তার আমাদের সব কিছু আছে এই জন্য বলছি কুরবানি আন্দোলন কুরবানি মুভমেন্ট ইজ নট অনলি মুভমেন্ট বাট ইট ইজ এ ফিলোসফি এই ফিলোসফিটাকে দেখতে হবে কুর্মী ঘরে কালকেও বলেছিলাম আমি আমাদের মাহাতোদের গায়ে মাহাতোদের একটা জমি থাকে বড় অংশ থাকে থাকতো ওই বড় অংশটার মানে হচ্ছে গায়ে ঢোল দিতে হয়তো বেলা ডুবায় আর ঢোল দিয়ে বলতে হতো কারো ঘরে খাবার নাই খো তো মাহাতো ঘরে নিয়ে যাবে চালটা দীর্ঘ ভক্ষে কেউ থাকছে এইটা ছিল সিস্টেম তাহলে কত বড় মাসবাদী সাম্যবাদী ছিল চিন্তা করুন তাহলে আমাদের কর্মী সমাজে এটা বহুদিনের কথা
এইটা হচ্ছে কাস্টম কাস্টম কাস্টমারি রুল আমাদের মধ্যে লাগু ছিল 1913 সালে একটা 513 নম্বর নোটিফিকেশন না 550 নম্বর নোটিফিকেশনে 1913 সালে একটা নোটিফিকেশন হয় সেইখানে বলেছিল কর্মীরা সাকসেশন ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের দ্বারা এদের কোনো বিচার হওয়ার কথা লয় এখনো আছে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট ভারতীয় উত্তরাধিকার আইন ভারতীয় উত্তরাধিকারী উত্তরাধিকার আইন আমাদের কর্মীদের মাঝে চালানো সম্ভব নহে কিন্তু এখনের উকিল না জানে আমাদের উপর অ্যাডপ্ট করে নিছে চালাইন দিছে আমরাও কেউ প্রতিবাদ করি না আরে উত্তরাধিকার আইন আমাদের চলবে না 1913 সালে লেখা আছে 550 নম্বর নোটিফিকেশনে পরিষ্কার লেখা আছে কোন কোন যায় 13টা জাতি আছে আমাদের সাঁওতাল মুন্ডা ওরাং হো খেড়িয়া সবর ঘাসি গোর খান কারুয়া কুর্মি মাল সাউদি 13টা জাতির এরা কিন্তু ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের দ্বারা এদের বিচার হবে না ওইখানে আমাদেরকে ট্রাইব বলেছে এখনো আছে চালু 1963 সালে পাটনা কোটে ডিগ্রি আছে এবর্জিনাল ট্রাইব এতগুলো নথি সব সরকারকে দেওয়া হয়েছে কমেন্ট জাস্টিফিকেশন এতগুলো দেওয়া হয়েছে তাহলে যদি না জানে না জানার ভান করে তাহলে বেধড় হলে তো বাবু বড় মুশকিল আছে আমরা কিন্তু সমস্ত নথিপত্র সব কিছু দিয়েছি এই জন্য বলছি বন্ধু সব আমাদের এই যে দাবি কুর্মি জাতিকে এসটি তালিকাভুক্ত করা কুর্মালি ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করা সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করা এবং সারনা ধর্মের কোড চালু করা আর আমরাকে বাহুররা তাড়িয়ে মুছি কেউ মইলে স্বর্গ লিখব কেউ বলছে নরক যাবে যাগ যজ্ঞ পূজা পাশা হেন থেন করে পেঁড়া কথা বলে আর ভাড়ে ঢুকাছে আমরাকে এই জন্য বলেছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমরা বলি ব্রাহ্মণ্যবাদে একটা কল্পিত মতবাদ একটা কল্পিত কনসেপ্ট মিথ্যা জালে পূর্ণ যা বিবেকানন্দ বলেছে আমাদের রবি ঠাকুর পর্যন্ত বলেছে ব্রাহ্মণ্যবাদ একটা মিথ্যা কল্পিত কনসেপ্ট ধারণা এটা কোনো কাজের নয় তাই আমরা বলেছি ব্রাহ্মণ্যবাদ মুক্ত এরা বিভিন্ন দেব দেবী তৈরি করেছে কল্পিত দেব দেবী দিয়ে মানুষকে মাথা টেকা করে আর আমাদের পড়াশোনার লোকে কি বুঝে কে জান বাবা পড়াশোনা কেউ এমএ করেছে কেউ ফিজিক্স পড়েছে কেমিস্ট্রি পড়েছে আর কি বলব তো বন্ধু কারো বিশ্বাসে কেউ কাউকে আঘাত দিতে চাই না যার যেটা বিশ্বাস করুক যে ভারতবর্ষের সংবিধানে লেখা আছে তো আমরা পণ প্রথার বিরুদ্ধে এগো তোরা বলবে ব্রিটিশ এলাই মায়া লোক আছো মা বোনরা আছো তোমরা বলছো এ বাবা কুর্মি জাত করছে আর দিতে বেটার বিহা দিলে বিটির বিহা দিলে 2000 টাকা ভরে নিছে আর লুটে নিছে ইলা কি করবে আমি বলেছি রে বাছারা আজকে যারা নবযুবক আছো যারা গার্জেন তুলে আছেন আপনারা শপথ করুন কোন ছেলেকে বিহা দিব সে ছেলে যেন পণ টাকা না লয় আর তোমরা নিজেরা শপথ করো বিনা পণে বিবাহ করব কারণ সামাজিক একটা সংস্কার সামাজিক ভাবেই বিবাহ করতে হয় কারণ দেশ এবং সমাজের স্থিতিবৃদ্ধি হয় পরিবার বাঁচে সেটা বিবাহের মাধ্যম টাকার জন্য বিবাহ নয় আল্লাহ তো সারা টাকার জন্য কেউ বলে টাকা ছাড়া বিয়া করবো না তোকে সারা ইধার উধার আদায় করে দুনিয়া টাকা ঢুকাই দিব টাকার সঙ্গে থাক আর টাকাকে বিয়া কর এরপরে বন্ধু আমাদের আরেকটা আছে তিন ফোন প্রথার বিরুদ্ধে একটা মদের বিরুদ্ধে মদ খাবে না রে বাছারা ব্রেনের বিলুপ্তি ঘটে যায় খায় খেয়াল থাকে নাই রাস্তায় যাচ্ছি না বিনা রাস্তায় যাচ্ছি ডহরে যাচ্ছি না বিনা ডহরে যাচ্ছি এই জন্য আমি বলেছি মদ খাওয়া গাঁয়ে গাঁয়ে বাড়ছে ভাটির বিরুদ্ধে লড়াই করতে হবে একবার আমি বলেছি যে করব 3 মাসের প্রোগ্রাম এইটা দেখেন এই সরকারের এটা দেখেনি এই রেল ডেকা
এইটা দেখেলি কতদূর কি হচ্ছে আনে তো পরিষ্কার তিন মাসের হবে লড়াই গায়ে গায়ে ভাটি তাড়ো আর মাতাল মারো তো বন্ধু আজকে শেষ আপনাদের কাছে কথা বলছি সরকার যদি আমাদের কোনো কথা না বলে সরকার যদি আমাদের রেসপন্স না দেয় সরকার যদি যথার্থ চিঠি না পাঠায় সরকার যদি হেলমেল না করে তো রেল টাকা থাকবে না উঠাবো ঠিক তো অমন করে নেব আমি তো বলছি বিশ্ব বিপ্লব জয় হয়ে যাবে যদি তোরা ঠিক মতন করে থাকিস না তো তুই ঘর যাচ্ছিস দাদা ঘুরে আসে ঘর যাচ্ছিস দাদা ঘুরে আসে এমন করা চলবে থাকেই থাকতেই হবে পড়িয়ে তোমার সরকার বলবে না ফালা এদের ঠিক আর পারান গত নাই বাবা যে দিয়ে দাও জলদি করো ব্যবস্থা ঠিক না তো এখন কথা হচ্ছে আমার পেশেন্স তো কাছে পেশেন্স বলছে ধৈর্যটা একটা খারাপ লাগে কিন্তু ধৈর্য অনেক কাজ করে পেশেন্স ক্যান মুভ দি মাউন্টেন পেশেন্স বলছে পাহাড়টাকেও হাঁটাতে পারো ধৈর্যের তো দাম আছে তো বন্ধু আমরা আদিবাসী কর্মী সমাজ আন্দোলন করেছি এই আন্দোলন কে কি বলছে শুনবার নাই আর কোন নেতা কি বলছে জানি নাই আমি বলছি পরিষ্কার কথা আমরা কোনো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই আপনারা আমি বলে দিলাম আপনারা যারা কুর্মাজ আন্দোলনে যুক্ত আছেন আপনারা কোনো না কোনো পার্টির সঙ্গে যুক্ত আছেন আমি বলেছি নেতৃত্বরা কোনো ঝান্ডা ধরবে নাই ঠিক আছে কোনো নেতৃত্বরা আমাদের কারো ঝান্ডা ধরবার না আর আমি বলেছি কেনে অজিত মাহাতো কেনে রাজনীতি করতে চায় নাই তাহলে বলবে অজিত মাহাতো তলে তলে বোধ হয় ভোট বাড়াচ্ছে আমি ভোট বাড়াতে চাই না এই জন্যেই তিনটা ভোট পাইরাইল একটা একটা পঞ্চায়েত ভোট পাইরেছে আমি ভোটে দাঁড়াই নাই একটা ভোট পাইরেছে এমএলএ ওটাই দাঁড়াই নাই এমপি ভোট পেরেছে আমাকে কিন্তু সবাই চায় সবাই বলিস অজিত মাহাতো ডাকো না কোনো রকম তো সিঁদুর দিবার জন্য বহু লোকের চেষ্টা আমি বলেছি কোন রাজনীতির সঙ্গে সম্পর্ক নাই কারণ এই জাতটা আজ দীর্ঘদিনে লড়াই করছে কিন্তু লড়াইয়ের কোনো ফল পায় নাই আজ উপেক্ষিত এই জাত যাদের কোন নেতৃত্বের যোগ্যতা বা আজকে নাই আমাকে দুঃখ লাগে আজকে শ্রীকান্ত মাহাতো মন্ত্রী বটে না ও আর মাইনাস করে দিয়েছে ইহাগুলা কি বলে গুলা বডিগার্ড গুলো তাও লজ্জা নাই আরে তোর বাপের বুটা ঝালের বুটা তোর বলে দে দরকার হয় তোর এমএলএ থাকবে বুটা বলবার গুলো আমি এখানে বলেছিলাম আমাদের চূড়ামণি মাহাতো তো ওকে কি বলেছিল জানো সবাই পাশে তুমি না হাল বাইতে বলেছিল এটাও বলেছিল আরে তোর আত্মস্বপন আঘাত লাগা দরকার কুর্মীরা খাটে গায়ে হাল বাই গায়ে হাল বাইয়ে যাব তোর রাজনীতি করতে যাব না তো বন্ধু আমাদের রেল টাকা চলবে মনে রাখবে এটা আমি শিব টিএমসির বিরুদ্ধে বলছি নাই আমি বিজেপির বিরুদ্ধে বলছি নাই কে কত হেল্প করবে তোমাকে বলছি এই জন্যেই যে পার্টিলে জাতি বড় একই দিনে যদি তোমাকে বলে পার্টিরও মিটিং জাতিরও মিটিং কোনটাই যাব জাতিটাই যাব বলি তোমার তোর ঝান্ডাটা রেখেলে পরে যাব কিন্তু এখন জাতিটাই যাব ঠিক না আর আমি তো ভাই ক্ষমা তোমাদের কাছে আমি আবেদন করে ভিক্ষা চাইছিলি আর বেশি দিন সময় নেই বেশি দিন নাই কয়েক বছর তো এটা সারা জীবন চলাতেই থাকবো আর আন্দোলন করবি এটা চলতে পারে না একদম লড়াই করে নিতে হবে একদম লড়াই করে নিতে হবে তো বন্ধু সব আপনারা রেডি থাকুন আমাদের রেল অবরোধ চলবে আর সরকারকে বলে দিলাম আমাদের চলছে সবকে বলা হয়েছে আর এখানেও রাস্তা দেখো কোন দিকে ঘুরে ঘেরতে হবে আর সরকার যদি আমাদেরকে চিঠি পত্র যথার্থ দিয়ে দিল কোন চিন্তা নাই হোলি খেলে ছাড়িয়ে দিব এবং যদি ঘুরে আসে কেন্দ্র লেট কেন্দ্রকে দেখবার আছে না দেখবার আছে আমরা লড়তে জানি লোকে সুবিধা আছে হ্যাঁ অজিত ভাই রেল টাই করেছেন তো রাজ্য সরকারের ব্যাপার তো বলছি না হে রেলেই হচ্ছে কেন্দ্র আর রাজ্য দুটাই থাকে জড়িত থাকে না হাতিটা অত বড় হাতিটাকে মাউথ রাই কন্টিনিউ করছে
এখনই কুচে এইwidetilde কুচে আও করে উঠে শুধু একটু কুচলে এমন জায়গা তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুই তো বুঝছে কারণ দুই দরকার হয় এসটি করতে গেলে দুই সরকারকে দরকার তা আমরা বলেছি যে বন্ধু আগামী দিনের আন্দোলনকে আরো মজবুত করার জন্য যদি কেউ তামাশা ভাবে যদি কোনো আজকে প্রশাসন তামাশা ভাবে আর কলকাতা থেকে এরকম যদি ইঙ্গিত দেয় তো মহামুখের কাজ করবে আমি বলছি কারণ মনে রাখবেন আজকে জাতিটা কেউ বনায় নাই জাত কেউ বনায় নাই জন্মসূত্রে জাত পাওয়া যায় কাস্ট ইজ দা রেজাল্ট অফ বার্থ নট অফ চয়েস অর ভলিউশন ইউ ক্যান চেঞ্জ ইওর রিলিজিয়ন বাট ক্যান নট কাস্ট চেঞ্জ করা যায় না তো বন্ধু আগামী দিনের জন্য আমি বললাম আর সরকারকে জানান নিয়ে যাচ্ছি যথার্থ চিঠি যত জলদি আসবে আমাদের এমন খাই দায় কাম নাই অনেক কিছু আছে আমরাকে ব্যবস্থা করলে আমরা সঙ্গে সঙ্গে তুলে নিব নাই তো তার লাঠার মতো লুটকেই দেব আর একটা কথা বলছি গতবারে হয়েছিল এবারে হচ্ছে না নাই যারা আসেন নাই ঘরে আছেন